শীতকালে ঘুমাইছে কাঁথা গায়ে দিয়ে, কি গায়ে দিয়ে? কাঁথা গায়ে দিয়ে ঘুমাইছে, উনন ঘুমের মধ্যে ডুবাই পৌঁছে গেছে, কোথায়? ঘুমের মধ্যে ডুবাই, এখনো মধ্যম ফারার মধ্যে ফজর হয় নাই, ডুবাই 5 বছর চাকরি হয়ে গেছে, ও এখনো খাতা গায়ে দিয়ে ঘুমে আছে, ঘুমের মধ্যে ডুবে কয় বছর চাকরি করছে? 5 বছর চাকরি করিয়া এতগুলা দেড়হাম, 1 টাকা 30 টাকা, 1 দেড়হাম কত বাংলাদেশে? 30 টাকা। বলতেছে এতগুলা টাকা আর ডুবে আসতে হবে না, বাড়িতে গিয়ে সুন্দর একটা বিল্ডিং করব, একটা গাড়ি কিনবো, ব্রিক ফিল দেবো, ভাড়া ঘর দেবো, আর আর কিছু করতে হবে না, অনেক টাকা। এগুলা সব এটা সির ভিতর পড়ছে, এটা সির থোড়া খুব জোরে ধরছে যাতে কেউ তার থেকে ছিঁড়ে নিয়ে যাইতে না পারে, ছিঁড়িয়ে নিয়ে যেতে না পারে। থোড়া তো ইয়া বলতেছে আমি এখন বাড়িতে চলে যাব, এটা সিটা নিয়া টাকা শুদ্ধ, এটা সিটা নিয়া ফ্লাইটে উঠতেছে, ঘুমের মধ্যে দেখতেছে ফ্লাইটে উঠতেছে, ফ্লাইটের মধ্যে ফা দিতে ঘুম ভাঙি গেছে, কি আমার টাকা কোথায়? আশিয়ার মধ্যে যখন ঘুম ভাঙি গেছে, আমার টাকা কোথায়? কিরে এতগুলো টাকা আমি কামাইছি, একই টাকা কামাইছে, কোথায় ছিল? ঘুমের মধ্যে ছিল। হ্যাঁ, এই যে এটাসির মধ্যে টাকা পরে, এটাসির তোরা সিবে ছিল, দেখতেছে ঘুমের মধ্যে ফাটা কেতাই গেছে, সিবে ধরছে দে অনে এটাসির তোরা তোরা কিচ্ছু না। তাহলে স্বপ্নের মধ্যে মানুষ অনেক কিছু দেখে, দেখে না? সব কিছু ঠিক না, কেন? যেহেতু এগুলো ওসওয়াজা দেয় শয়তান, কে দেয়? ইবলিস শয়তান। অনেক সময় দুঃখ দেয় মানুষকে ইবলিস শয়তান স্বপ্নের মধ্যে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার নবীজির ব্যাপার যখন আসবে এখানে ভুল হওয়ার 1% সম্ভাবনা, 1%ও ভুল হওয়ার সম্ভাবনা নাই, 100% সত্য। আমার নবীজিকে স্বপ্নে দেখলে ঠিক দেখছে, নবীজিকে যদি কেউ স্বপ্নে দেখে সে কি দেখবে? সঠিক দেখবে, সত্যি দেখবে, ঠিক দেখবে। কেন জানেন? আমার নবীজি নিজের সাথ করতেছেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা লিআন্না শয়তানা লা ইয়াতামাসসালু বি। আল্লাহর নবীজি ইরশাদ করেন, আমাকে যদি কেউ স্বপ্নে দেখে ঠিক ঠিক দেখবে, যেহেতু শয়তান আমি নবী সুরত ধারণ করতে পারে না, শয়তান আমি নবীজি সুরত ধারণ করতে পারে না, এই কারণে আমি নবীজিকে স্বপ্নে দেখলো কি দেখবে? সত্যি দেখবে। আবার আল্লাহর কাছে দোয়া করেন, এই মধ্যম পাড়ার মধ্যে এই যে নুরানি মাহফিলের আয়োজন হয়েছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু উপলক্ষে, এই মাহফিলে আপনারা আসছেন নবীজির মহব্বতে, আল্লাহ পাক যদি এই মাহফিল থেকে গিয়ে আপনারা ঘুমিয়ে পড়েন স্বপ্নে, আল্লাহ দয়া করলে নবীজির দিদার হবে না? হইতে পারে, অবশ্য হইতে পারে। আমরা আমরা যারা নবীজির গোলাম, আমাদের খেয়াল আল্লাহর কাছে ফরিয়াদ করি, আয় আল্লাহ আমাকে হয়তো মদিনা শরীফ পাঠিয়ে দাও, নতুবা মদিনা শরীফ আমার কলবে আনে দাও। কোন আশেক কত সুন্দর বলেছেন, ও সামনে রোজে কি জালি ওই দিন ওই মাহে না আজায়ে, ইয়া কলব মদিনে যা পৌঁছে ইয়া দিল মে মদিনা আজায়ে। আশেক রসুল বলতেছে হয়তো আমি মদিনা শরীফ যাব, আল্লাহ আমার জন্য ওই মাস এনে দাও, আমার জন্য ওই দিনটা এনে দাও, আমি হয়তো মদিনা শরীফ থাকবো, নতবা মদিনা শরীফ আমার কলবে থাকবে। আল্লাহ ওই মহিনা ওই মাস আমাকে এনে দাও, আয় আল্লাহ ওই দিন আমাকে দাও, আমি যেদিন হয়তো মদিনা শরীফ থাকবো, নতবা মদিনাওয়ালা নবী আমার কলবে থাকবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ, নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, নারায়ণ গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে সুন্নাত, উস্তাদুল উলামা শায়খুল হাদিস হুজুর আল্লামা সুলাইমান আনসারী সাহেব কিবলা, প্রধান অতিথির আগমন, প্রধান